Yo, hello, Polaban ki obostha tomader. I hope shobai bhalo astho. Kalke ami amar channel er moddhe ekta video upload kore shei video er moddhe ami janai je on.on VPN. এই ভিপিএনটাকে তোমরা অনেকেই জানো তো গাইস এই ভিপিএনটার কারণে অনেকের আইডি ব্যান হইছে সবার কাছে তো আর ভালো একটা নেট কানেকশন নাই সবার কাছে ওয়াইফাই নাই যাদের যাদের কাছে সিম আছে তাদের মধ্যে অনেকেই আছো যারা অন ডট অন ভিপিএন ইউজ করতেছো কজ অন ডট অন ভিপিএন থেকে অনেক ভালো একটা পিং পাওয়া যায় ইয়াপ গাইস সিরিয়াসলি অনেক ভালো একটা পিং দেয় আমি নিজে ইউজ করছিলাম বাট আমার যেটা রিয়েল অ্যাকাউন্ট আছে সেই রিয়েল অ্যাকাউন্টে আমি কোনো প্রকার র্যাঙ্ক গেম মানে ক্লাসিক র্যাঙ্ক বা বারমুডা র্যাঙ্ক কোনো র্যাঙ্ক গেম আমি খেলতে পারতাম না আমার ওই অ্যাকাউন্টটা দিয়ে রিয়েল অ্যাকাউন্টটা দিয়ে বাট স্ক্রিনের মধ্যে আমার যে অ্যাকাউন্টে গেম প্লে চলতেছে এই অ্যাকাউন্টটা দিয়ে আমি সমস্ত গেম খেলতে পারতাম র্যাঙ্ক গেম হোক বা ক্লাসিক হোক সব কিছু খেলতে পারতাম কিন্তু ওই অ্যাকাউন্টে আমি খেলতে পারতাম না ওই অ্যাকাউন্টে তো র্যাঙ্ক গেম খেলতাম র্যাঙ্ক গেমের মধ্যে ঢোকানোর সাথে সাথে আমাকে বাহির করে দিত আমি যদি আমার টিমমেটের সাথে প্লে করতাম আমার টিমমেটদেরকে ঢোকায় দেয় কিন্তু আমাকে একাই আমাকে বাহির করে দেয় গেম থেকে বাট ব্রো তোমরা যেটাকে ভিপিএন বলতেছো অন ডট অন ভিপিএন এটা আসলে কোনো ভিপিএন না এটা তোমাদেরকে একটা সার্ভারের মধ্যে কানেক্ট করে দেয় যেটার কারণে তোমার একটা ভালো একটা পিং পাও অন্যান্য সমস্ত ভিপিএনের থেকে কিন্তু গাইস এটা কি জানো এই ভিপিএনটা মানে তোমরা যেটাকে ভিপিএন বলতেছো অন ডট অন ভিপিএন এটা দিয়ে কিন্তু ওয়াইফাই হ্যাক করা পর্যন্ত যাইতো আরও কিছু ইনলিগাল কাজ আছে যেগুলো না করা যাইতো এমনকি এই ভিপিএনটা দিয়ে তোমাদের ডার্ক ওয়েব পর্যন্ত ঢোকা যায় তাহলে চিন্তা করে দেখো তুমি তোমার ফোনের মধ্যে কোন জিনিস রাখি দিছো আর তোমাদের যাদের যাদের আইডি ব্যান হয়েছে তোমরা প্যারানয়া গাইস চিল কজ তোমাদের আইডি ব্যাক আসার সম্ভাবনা 80% গেইনের কাছে অবশ্যই ইনফরমেশনটা আছে যে আপাতত বাংলাদেশের মধ্যে গেমটা এই ফ্রি ফায়ার গেমটা ব্যান্ড থাকার কারণে অনেকেই ভিপিএন ইউজ করে গেম খেলতেছে যার কারণে অনেকের আইডি মারা খাইছে মানে ব্যান হয়েছে এক কথায় তো আর কি ফ্রি ফায়ারটা ট্রাই করবে তাদের আইডিটা ব্যাক করে দেওয়ার তো গাইস এখন এই অন ডট অনের ফোকাসে গেছে বাদ দিয়ে একটা সলিউশন নিয়ে কথা বলা যাক যাতে করে তোমাদের আইডিরও কোনো প্রকার ক্ষতি না হয় আর তোমরা গেমটা অনেক স্মুথভাবে খেলতে পারো একটা এমন ভিপিএন আছে সেইটা জাস্ট ফর গেমিংয়ের জন্যে ওইটা ফ্রি ফায়ার গেমিংয়ের জন্যে বললেই চলে আর কি তো ওই ভিপিএনটাতে তোমরা অন্য কোনো কাজ করতে পারবে অন্য কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবে না বা অন্যান্য ভিপিএনের মতন ওই ভিপিএনে তোমাকে অন্য কোনো কান্ট্রির মধ্যে কানেক্ট করে দেবে এমনটা না ওইটা জাস্ট তোমাদের ফ্রি ফায়ার খেলার জন্য ফ্রি ফায়ারের মধ্যে একটা ভালো একটা পারফরমেন্স পাওয়ার জন্য একটা ভালো একটা গেম প্লে আর ভালো একটা পিং পাওয়ার জন্য আর কি ওই ভিপিএনটা একদম তোমার ভিপিএন ছাড়া গেম খেলে যেমন তোমাদের আগে পিং পাইতো ওই রকমের পিং পাওয়া গেমের মধ্যে আর ব্রো এটা তোমার গেমিংয়ের জন্যই কোনো প্যারা নাই চিল যে তোমার আইডির কোনো সমস্যা হবে না ব্রো তোমার আইডির কোনো সমস্যা হবে না প্যারা নাই স্ক্রিনের মধ্যে যে ট্রেনিং গ্রাউন্ডে আমার গেম প্লেটা চলতেছে এটার মধ্যে তোমরা দেখতে পাইতেছে যে পিংটা কত ভালো যাইতেছে এটা কিন্তু আমার সেই ভিপিএনটাই কানেক্ট করা আছে 50-60 করে পিং পাইতেছে আর এইটা আমার দুপুর 2টার দিকের গেম প্লে আর তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিওর মধ্যে তোমার লাইক সাবস্ক্রাইব কমেন্টটা প্লিজ করিও কমেন্টটা প্লিজ করিও মন্তব্যটা জানায় যে কেমন হয়েছে ভিডিওটা তো কোনো রকমের পদনা পন্দে ছাড়া ভিডিও স্টার্ট করা যাক পোলা ভাই নামে তোমাকে লাগা অভিহার তোমরা দেখতে আসো গাইস অবশ্যই তোমার ফোনে প্লে স্টোর আছে যাদের কাছে প্লে স্টোর নাই তারা যে কোনো কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারবো তাহলে আমাদের কাছে প্লে স্টোর আছে তো আমরা ফার্স্ট প্লে স্টোরে ঢুকি প্লে স্টোরে ঢোকার পরে আমরা সার্চ বারে যাবো সার্চ বারে আমরা সার্চ করবো নক্স বুস্টার নক্স বুস্টারের মধ্যে কোথায় ভিপিএন আছে কেমনি কি সব কিছু বোঝাই দিতেছে একটু ওয়েট তোমরা নিচে যে নক্স বুস্টারটা দেখতেছো এটাই কিন্তু সেই নক্স বুস্টার অ্যাপ এটা দিয়ে তোমরা গেম একদম স্মুথভাবে খেলতে পারো ভালো একটা পিং পাবা গেমের মধ্যে সো গাইস আমার ডাউনলোড করার জন্য আমার ওপেন অপশন আসতেছে তোমাদের ডাউনলোড বা ইনস্টল অপশন আসবে তোমরা ওইটা ইনস্টল বা ডাউনলোড যেটাই সেটা করে নেবে করে নেবে গেমের সরি অ্যাপসটার মধ্যে ঢুকে পড়বা তারপর ঢোকার পর সামনে যেসব হালচাল আসবে সবগুলোর এই তোমরা অ্যালাউ করে দিবা অ্যালাউ করে দেওয়ার পর নক্স বুস্টারের মধ্যে ঢুকে পড়বা তোমরা অবশ্যই সাইডে দেখতে পাইবা যে গেম বুস্টার তো গেম বুস্টার ভিপিএন এখানে যেটা আছে সেটার মধ্যে ঢুকে পড়বা এখানে যে ফ্রি ফায়ার ভিপিএন যেটা আছে তো ফ্রি ফায়ার ভিপিএনের মধ্যেই তোমাদের হচ্ছে মেইন জিনিস তো ফ্রি ফায়ার ভিপিএনটার মধ্যে তোমাদেরকে ঢোকতে লাগবে ঢোকার পরে প্রো লাইন এটা কিন্তু তোমাদের প্রো হওয়ার লাইন না এটা তোমার ভিপিএন কানেক্ট করার লাইন তো প্রো লাইনে ক্লিক করতে লাগবে প্রো লাইনে ক্লিক করার পরে তোমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে তারপরে কানেক্ট হওয়ার পর এখান থেকে ব্যাক করবা ব্যাক করার পর নিচে তোমরা দেখতে পাইতেছো ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ক্লিক করলে গেমিং গেমটা ফার্স্টে একটু বুস্ট হবে তোমরা চাইলে তোমাদের হোম বার থেকেও তোমরা গেমটার মধ্যে ঢুকতে পারো বাট এখান থেকে ঢুকলে হবে একটু গেমটা বুস্ট হবে আর কিছুই না তো আমাদের যা করা হয়ে গেছে এখান থেকে তোমরা গেম ওপেন করে নিবা ওপেন করে নেওয়ার পর তোমাদের গেমের মধ্যে ঢুকে যাবে আর কি তারপরে তোমরা গেমটা একদম স্মুথভাবে খেলতে পারবে কোনো প্রকারের পিং প্রবলেম তো দেবেই ভাই এখন তোমার নেটওয়ার্কের উপর
কিন্তু তোমার ভিপিএনের মতো অনেক ভালো পিং দেয় এখন তোমার নেট যদি খারাপ থাকে তাহলে কি তুমি তোমার ভিপিএনের মতো ভালো পিং পাবা সেটা তো না আর এখন তোমার নেটের উপর ডিপেন্ড করতেছে কিন্তু এই ভিপিএনটা থেকে অনেক ভালো পিং পাওয়া যায় সেটা আমি বোঝাইতে পারছি অবশ্যই যেমন এখানে আমার জিপি সিমের ইউজার অনেক তো জিপি সিমের জন্য আমি ভিপিএন কানেক্ট করে গেম খেলতে যাই তাহলে আমার নেটটা অনেক খারাপ থাকে রবি সিমের সাথে ভিপিএন কানেক্ট করে খেলতে যাই তাহলে আমার তখন পিংটা অনেক ভালো থাকে এই হিসাবটা হলো এখন এইরকম তোমার নেটওয়ার্কটাও কিন্তু এই জিনিসটার উপর ডিপেন্ড করে তোমার গেমিংয়ের পিংটার উপর বুঝছো গাইস এখন অবশ্যই আমি যেগুলো বোঝাইতে পারছি কোনো প্রকার সমস্যা থাকলে আমার কমেন্ট বক্স তোমাদের জন্য অলওয়েজ হাজির আসতে সো টাটা গাইস.